পেয়ার রস বাই খুঁজে তিতে করে ফেলাম। আমনে গো খেজে বাসাইয়ে গাং বানাই দিছি, হ্যাঁ মনে নাই? হ্যাগনে এখন তো আমায় ছিকিয়া নেন নাই। শোনেন, পুরুষ পোলো হইলো দুই প্রকারের, একটা হচ্ছে বীর পুরুষ আর একটা হলো কা পুরুষ। আর আমনে রে কি কমু, আমনে তো পুরুষের মতো কর্তা মর্তা হিন্দা ইয়ে খারাইছেন, আমনে হইলেন একটা কা মহিলা। এ ভাই, আমনে কি যাইবেন ওনার সাথে পাইকে বাজার বাড়ার? মোর কলম কোনো সময় নেই, মোর যাইতে হইবে। আর আমনে যদি যাইছেন হেলে মোর লগে বন, আর না যাইছেন লেনে খারাই খারাইয়া। আর কার খেত গাং বানান যায়, কার ভিডে হুদে করা যায়, কার কি ক্ষতি করা যায়, হেই যাবো ওই এনে চিন্তা করেন। যান আছে। এত গ্রীষ্ম না, হ্যাঁ এত গ্রীষ্ম না, আরে দেখলি সালাম কালাম দরকে কি এমপি না কি এলাকার যে চেয়ারম্যান অনিনল, হ্যারে তুমি সম্মান করবো হাব্বো টাব্বো কিছু না। হে বিদেশ যাইছে হ্যারে লি তোমরা নাচা শুরু করছো হ্যারে কট। এ বেটা তোর কি আকল জ্ঞান নাই বেটা? এ তুই তো এ পর্যন্ত কতগুলো বিয়ে পড়েছে, ম্যাক্সিমামই তো ভাঙ্গে গেছে, তোর তো আসলে কপাল খারাপ, তার তুই তো এই যে দুই নম্বর লোক, এই জন্য সমস্যা। হাব্বোর মতন বোলা ওরা মাইয়ে দেবে কেটে, চেহারা দেখ ওরা মাইয়েটা দেবে কেটে, বিদেশি বিদেশি। এ বেটা বিদেশে এখন মানুষ ঘুরে ঘুরে থাকে, ওই আর কোনো বেল নেই। করোনার সময় দেখো না বিদেশি পোলারা বিয়ে করতে পারে না, ওরমও কিন্তু ঠেয়ার মধ্যে পড়ে রয়েছে। এইসব রিক্স নিও না, তারপর কিন্তু মাইয়েলারা তোমার কুচ্চা মরিচের মতন ভত্ত করে এবার কিন্তু গুঁড়ো মাছ দিয়ে রান্না খাইবে, বুঝছো না? তুমি যতদিন আমার পাশে আসো আমি ভয় পাই কিছু, তুমি আমার দিকে সুনজর দিও। ওই লেগেই সাবধান করলাম, চেয়ারম্যান যা কইবে এর বাইরে যাবা না, মাথায় রেখো কথা। পালে পালে বলতে আসছি কি এই নিয়ে সুন্দরভাবে চলিয়ে যান, হ্যাঁ না হইলে বাড়িতে আমি যাওয়ার মতো শরীরে কিন্তু শক্তি থাকবে না কই এটাতে আসি। সামনে বইয়ে বইয়ে যে এত বাক্যে পেশাল পড়তে আসা সেকেন্ড চেয়ারম্যানের লগে, আপনি কিছু কইন না কেন? কানের মধ্যে কি রুই দিয়ে রাখছেন? আমনে কিছু যদি না কন হলে কিন্তু আমনের খবর আছে কই দিতেছে। এই হাবু নাম তো ভাই, তুই নাম নিজের কান দে বুঝছো, নিজের বিপদ টাইনা নিস না, তোরে মুই গাড়িতে নেতার না, তুই গাড়িতে কোন নাম তো ভাই কি বাসা ভাই, আমনে ওর আদুরে টানাটানি হলাম কা মুই আমনের আগেটা আদি দিনে আগু ছিলে মুই। এই কার অধিকার আগে, যে যাত্রী আগে উঠছে ও দেখছেন শক্তি দেখছে ওই দিকে আছেন না কান, আমনে না বউ পিটাইছেন, আমনে নামে না মামলা আছে, একটু আগে না কইছেন যে 20,000 টাকা দিয়া পুলিশের ইনফর্মার ম্যানেজ করিয়া এখন আপনি গাড়ি চালাইতে আছেন। পুলিশের ওসি ওসি সাহেবকে ফোন দিতে দিই, ফোন দিয়ে কই দিয়েছি যে আসামি মোর সামনে বাদশা আসামি আইয়ে ধরে লিয়ে যান। হ্যাঁ এ জানকা, এ জানকা দাদু, আ আ বাইকা, এই পাড়ে কি হল্লেন আপনি? কি হল্লাম মুই, মুই কি হল্লাম? আসামিরে পুলিশের কথা কইছি, আসামি যাইয়ে উল্টা বিলে লড়ান দিয়া ওই যাইয়ে ধান খেতে পড়ছে। এর বাইরে আর কিছুই করলাম না, অনেক আসামি হয়তো পুলিশ হাত করিয়ে রাখছে, তাদেরকেও আইনের আওতা আনা হইবে ভবিষ্যতে। আল্লাহরে মেজাজটি এত গরম হইতে আছে, এমনি সময় নাই, এতে মায় অসুস্থ, মিটিং অ্যাটেন্ড করতে হইবে, অটো চালাইবে নাকি এখন? কেয়া আমনে দিয়ে এত এককারে দোষ ফুলিন রানি, তা এখন আমনে পারেন না চালাক যান, উঠছে সেই চালান চালান দেন। মুই সেকেন্ড চেয়ারম্যান চালাম অটো। আরে স্বঘোষিত সেকেন্ড চেয়ারম্যান ও পারেন না, এই যোগ্যতা নাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত গাড়ি চালাইতে পারে, আপনি পারেন না কা? যান চালান, পারেন না বুঝি? এই যে এই ওঠেন উঠতে বল, মুই পারি ওরা ব্যাপক কিছু পারি, ওঠেন উঠতে বল, যাচ্ছেন উঠতে বল, নাহলে মুই গেলাম, আল্লাহ হাফেজ। দেখো না এখানে মানব রয়েছে,
এইবার কমপক্ষে 50 কোটি টাকা তো আনবেই আনবে, 25% এদিক সেদিক সবাই রে বিলাইয়া আম্মা গো, মাত্র 2% যদি মুখে দেন তোরা দুই যে হিনে বইয়া না গিললে ওর মাইয়েটার একটু দিতে পারবি না? আমি চাইছিলাম তো, সে বলছে যে লাগবে না। একটা বিষয় কি চেয়ারম্যান, আমার দেখে যে সেকেন্ড চেয়ারম্যান সে যখন ওই জেলা পরিষদে মিটিংয়ে যায় বা বাজেট আনতে যায় বা বিভিন্ন কাজকর্ম যখন ওইখানে যায়, তখন তো তার আসলে একটা প্রাইভেট কার থাকা দরকার, কি থাকা দরকার না, এই দেখে থাকা দরকার, অথচ তার নাই। মানুষে কি বলে, এটা তো মানায় না। ঘটনা হচ্ছে আপনাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, অভাব আছে বলে ইচ্ছে করলে তো আপনি অনেকগুলো গাড়ি কিনতে পারেন। যে কত জায়গায় এদিক সেদিক পড়ে রয়েছে, ওখানে 5টা গ্যারেজ বানাইয়া 5টা গাড়ি এনে ফালাই রাখবেন, কিন্তু ঘটনা হচ্ছে কোনো গাড়ি। আমি তো প্রত্যেক মাসে দেখেন, এই প্রত্যেক মাসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা উত্তোলন করি আনিয়ে আপনার হাতে দিই আর না দিই না বলেন। দেখি না পলিটিশিয়ানরা হ্যাগো মাইয়ে পোলারা সেই বেলে গাড়ি হাঁকায়, হ্যাঁ তো কোনো সমস্যা হয় না। এইটা কি দেখছো মোর বুলবুলি পক্ষীরা? হ্যাঁ দেখছি, এটা তো কেলা গাছ। এটা কেলা গাছ না, কেলা গাছ না, এইটা হইলে তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, জীবনে একটা আউশ পূরণ হইতে যেতেছে আল্লাহ, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আউশ পূরণ হইতে যাইতেছে মানে কি, কিসের আউশ? মানুষ বিষ খাইয়ে মরে কত শুনছি, নিজের চোখে দেখার সৌভাগ্য কখনো হয় নাই। আজকে একটা শখ পূরণ হইতে যাইতেছে, এইটা একটা বিরাট ব্যাপার না? ও মোর খোদা, এটা তুমি কি কইতে আসো? তোমার প্রেমিক তোমার সামনে বিষ খাইয়ে মরে যাবে, হে এদিকে তুমি আউশ মিটাতে চাও? অবশ্যই চাই, কেন আউশ মিটাবো না? এই যে কথাই আছে না, শখের দাম লাখ টাকা, একটা শখ আমার হয়েছে ইয়ে মেটানোর দাম তো লাখ টাকা, তো লাখ টাকা আমার কোথায় পাবো? এখন ফিরি ফিরি তুমি আমাকে একটা শখ পূরণ করে দিচ্ছ, এটা তো আমার জন্য শুকুর আলহামদুলিল্লাহর বিষয়ই হবে, তাই না? কিন্তু তুমি মোর একটা কথা বলো তো, তোমার কি ওই গোবরের শরবত খাওয়ার অভ্যাস আছে? সি 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 সি, এটা তুমি কী কইতে আসো? হ্যাঁ তোমার থোতমার মধ্যে কি আল্লাহ মধু ডাইলা দেয় নাই? মুখের মধ্যে যা আইতে আসো ভরভর ফরফর করে কুয়া দিতে আসো। আমি ওনার বান্দা ড্রাইভার।
কাম করেন যাইতে হইবে যেহেতু তো মনে হয় বয়স হয়ে গেছে দেখছেন স্টার্ট উঠে না এক কাম করেন আপনার নাইম মিয়া ঠেলা দেন ঠেলা দেন আবেগনুভূতি নাই কেটা সেকেন্ড চেয়ারম্যান কেটা চোর বাটপার সব ওনার দ্বারে এক গাড়ির দ্বারে নাইমে ঠেলা দিলে দেন আর না দিলে এখন কিছু করার নাই আমি একদম টাকা জমাই দিয়া তাহার ওই গাড়ি কিনিয়া ফুডানি দেয় হচ্ছে এই লজ্জা মুই গাড়ি কিনি না এখন মানুষ কি বলবে কি বলবে এখন বলবে আহারে দেখছ ওই মারুতি বেগো এই রিক্সায় করিয়া ভ্যানে করিয়া ট্রলারে করিয়া ঘোরাফেরা করে এ গাড়ি কেনে না হ্যান না হান চরিত্রবান সৎ চেয়ারম্যান এই ইউনিয়নে নাই গরিব দুঃখী বিরোধী মানুষের নেতা চেয়ারম্যান আম্মা মারুতি চেয়ারম্যান আম্মা মারুতি চেয়ারম্যান আম্মা থাক কি জানো না মোর মাথার মধ্যে মেলা মগজ আছে পচা গোবরের ঘাস ও লোম পাওয়ায় লোম খাবো তোর মাথার মধ্যে
সুল কি খালি বড় একলা লম্ফা ওগো চেয়ারম্যান আমার সুল লম্ফা আমি যে তোর পরে গোসা করছি একমাত্র নেত্রী আমাদের নেত্রী এই মালতী চেয়ারম্যান আম্মা আমাদের আচ্ছা গোবরের শরবত খাওয়ার অভ্যাস করতে হবে কিরফেন নেবার কেন লেগে তুমি জানো না যারা বিষ খায় হ্যাগরে গোবরের শরবত খাওয়াইতে হয় বিষ খেলে গোবরের শরবত খাইতে আমি কির ফাইনবে এই বিষের লগে গোবরের শরবতের সম্পর্ক নাকি আরে বুহা বিষ খাওয়ার পরে বিষ যে ওয়াশ করতে হয় কিভাবে ওয়াশ করে বলো তো আমাকে বমি করাইয়ে তারপরে পেট দিয়ে বিষ বের করতে হয় না তো বমি কি আর এমনি এমনি আসে বিষ যখন খাইয়ে ফেলে বিষ তো পেটের মধ্যে ঢুকে যায় তখন তো বমি করার লাগে যখন এমনি এমনি বমি হবে না তখন তোমারে কেমনে কইরা বমি করাইবো এক গেলাস গোবরের শরবত তোমার ওই মুখ দিয়া ওই যে ওই তেল ঢালে যেটা দিয়ে না ওই যে এরকম ফানেলের মতো না টানেলের মতো ওইটা মুহের মধ্যে ঢুকাই দিয়া ওইখান দিয়ে মুখটা ধইরা এমনি ডাইলা দিব তোমার গোবরের শরবত তারপর ওই গোবরের গন্ধে প্যাটমুট মুছরাইয়া তুমি বমি করবা তোমার ভবিষ্যতে সব বিষ বাইরে যাবে শুনো চলো বিষ খাওয়ার আগে তোমার একটু গোবরের শরবত খাওয়াই লই আসো চলো তো বিষ খাওয়াই আমার লাগবে না বিষই খাবো না কেন খাবো না এমন করো কে চলো না একটু বিষ খাও তুমি যখন বিষ খাবা তারপরে ওই বিষ ওয়াশ করার জন্য যখন তোমাকে গোবরের শরবত খাওয়ানো হবে তখন পুরো বিষয়টা আমি ভিডিও করে ফেসবুকে ছাইড়ে দেবো তখন তুমি ভাইরাল হয়ে যাবে মোর এত সস্তা ভাইরাল হওয়া লাগবে না বিষই খাও না হ্যাঁ মুই প্রেম দিয়া মোর প্রেম দিয়া মুই ভাইরাল হমু সিঁড়ি ফড়ার লাইলে মজন যেমন ভাইরাল হয়েছে না মুইও এরকম ভাইরাল হমু করে রাখলাম তুমি একটা কাপুরুষ তুমি এমন করো না মোর বুলবুলি পক্ষীটা তোমার ছাড়া মুই বাঁচতে পারবো না আরে তোমার ছাড়া মুই বাঁচতে পারবো মোর কোনো সমস্যা হইবে না তোমরা আসলে একটা মাতারির জাত পাশান তোমাকে দিল্লির মধ্যে আল্লাহ কোনো রহমতে পয়দা করে নাই আরে বলবো যে না বলবো যে না মোর দিলের মধ্যে আল্লাহ অনেক রহমত পয়দা করছে কিন্তু সেই রহমত মুই বিয়ার আগে বিলাইয়ে নষ্ট করবো না সব রহমত রাইখে দিছি বাসর রাইতের জন্য ঠিক আছে যাই কমে যাও এ মাতারি আহা মোর বুলবুলি পক্ষী না হন এ আল্লাহ পাক মোর জন্য তোমার পয়দা হরছে কইয়া রাখলাম মোরে ছাড়া তুমি যদি অন্য কারো বিয়া হরো তাইলে তোমার মুই বাঁচতে দিব না মুই তো বাঁচবো না তোমারও বাঁচতে দিব না কইয়া রাখলাম শিশি বোতল দোকানে গেল শিশিটা কিছু খেয়াল করো না বললে তো জীবনে কিছু হয় নাই যাইতে আছো কম দে যাম একটু হাবুক বাড়ি যাবো হাবুর দাঁড়ি যাবি কা কে কি হয়েছে হাবুদের কে মেলা যাই নাই গ্রামের সবাই অনেকেই যাইবে হাবু সবার লই বইবে আজ গট্টু হাবু সবার লই বইবে কিরবি না এই অনুমতি দিস কেনা অনুমতি দিস কেনা রে নাকি মুই জানি মোর যাইত কইছি মুই লগে যাইতে আছি না মানে ঘটনা বুঝলাম না গ্রামের মানুষ সব বলাইছে ঘটনাটা কি কি করতে চাই নাকি কি একটা মানু আর দশটা মানুষ বলাইতে আর এক গ্রামের মানু না হ্যাঁ তো পারে তো মোরা কি মানু না মোকে তো বলাই নাই মোকে তো দাঁড় দেয় নাই মোরা কি মানুষ না নাকি না আমরা মানু না কি কেলে তুই যাই রাগন কিলি কে মানে ভুল বুঝছেন মুই কইছি যে আমার ওই মহামানু আর মোর ওই সাধারণ মানু
সম্মানিত লোকদের তুই সম্মান করতে পারো, এটা জ্ঞানটা তোর ভিতরে আছে, অবশ্যই আছে, কথা তো সত্য কথা। আমরা তো সব জায়গায় যাইতে পারি না, সব জায়গায় তো আমাকে মান সম্মান থাকে না, টেহে টেহে না, তো ঠিকই বলছো। বসার জায়গা নাই, বমুকুমে যাইয়া এই কথাইও বলতে চাইছে। ভালো 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 তো করে বলাইছি একটা কাম ইকবাল ভাই, বুঝলেন ওই হেড স্যার কুদরত স্যার সহ আমি ওই ময়মরপুকুরে লইয়াও আর একটি বলবো, কিন্তু তার আগে একটা প্রাথমিক আলোচনা করার তিনি আমি করে বলাইছি কইতে আসি বেড়া। এই ইকবাল ভাই একটা জিনিস খেয়াল হচ্ছে, মগ দেশে বিশেষ করিয়া গ্রামগঞ্জে পরিবারের যে বোলাটা একটু বোকদা কিসিমের বাপ মায় বোঝে যে এই বোলা দিয়ে আমার আয় হইবে না, পড়ালেখা করবে না, হ্যাঁ নামে কি শিখাবে, জিনিসটা খেয়াল করছো তাই? উড়োজাহাজ চালানো যেমন একটা বিরাট কাম, কৃষিকাজটারও কলম খাটো করে দেখার কোন সুযোগ নাই, কে কি উন্নত রাষ্ট্রগুলিতে আট দশটা বড় কাজের মধ্যে কৃষিকাজকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেয়। বুদ্ধিমান দেখাই তো ওনারা কৃষিকাজকে এত গুরুত্ব দেয়, কে আমরা যাই যে টনে টনে দুধ খাই আমাদের দেশে ঘুরে দুধ, এক কমের দিয়ে কইতে পারেন আমরা কইতে পারি বাজারে যাই কিনানি খাই, কিনে খাও গেল আর যাই টাট্টি খানার দৌড়াদৌড়ি করো, কমের দিয়ে আইসে আর কমের দিয়ে গেছো করতে পারো না ভাই। হরেন এই সমস্ত উন্নত রাষ্ট্রগুলি দিয়া এমন উন্নত রাষ্ট্রগুলি কি আসমান গুলো কপট করে ওর কাছে ডাইয়ে দেয় আল্লাহ, ওরা এই সমস্ত নিয়ে গবেষণা করে কৃষি কাজ করে, বুঝছেন ওই সমস্ত দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ ব্যারিস্টার ওনাদের সে কৃষকদের মূল্য কোন অংশেই কম না, বুঝছেন। তুই কি কইতেছ ভাইয়া? ওরে বেটা ওই যা কইতেছি বেবাক সত্য, ওরা কি মনে হয় জানো, জানো ওরা মনে হরো অগো প্রধান হিরো মেন হিরো হইলো যে কৃষকরা, তুই ফ্রিজের পানি না খাইলে কি মরিয়ে যাবি, না আগামী 15 দিনে কোনো খানা দানা নাই, তোরা খাওয়া পাবি না, তাহলে বাঁচবি তো সবাই কি? অবশ্যই না, কারণ কি মোরা যদি এখন কৃষিকাজে নিম দেয় যদি মনে করি আরে আমি তো বিরাট লাট সাহেব, কারণ আমি যদি কোলায় যাই হলে মানুষের নিন্দাইবে তোর তো আমি বললো তো কিছু আমি বলতে আমি হাঁটতে আছে এইটার কলম খেসারত দিয়ে তৈরি, এখনই মোক সময় এই সিদ্ধান্ত নেওয়ার, কারণ কি যদি আমরা কৃষিকাজটা হারিয়েই তাইলে কিন্তু এই আমাকে ফসল আদি আর উৎপাদন হইবে না, কমে আইবে, কমে আইলে একটা সময় যে জিনিসপত্র দাম বাড়বে না, বাড়বে তখন কি জাগদারটা আছে ধনী মানুষ হেরা যাইয়ে বাজারে ঠিকই জিনিসপত্র কিনতে পারবে, কিন্তু মোক মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আইবে, এই জন্য উন্নত রাষ্ট্রের মতো মগরাও এই কৃষিকাজটা প্রাধান্য দিয়াই আমরা উচ্চা পড়িয়া লাগতে হইবে, বুঝছো। তোমারে দিব কি পিনে
আরে কির ফিন্নে বলতে আছো কেন? মানে কোনো কারণ থাকতে পারে না? কারণ আছে হে ফিন্নে। কারণ কি হেইয়া কও? ওরে এত দেই পুলিশের মতো জেরা করতে আছো দেখি আমাকে। আমার ফোনের মধ্যে ব্যালেন্স শেষ হয়ে গেছে। হে ফিন্নে একজনকে ফোন দেবো, তোমার ফোন চাইতেছি, তোর সমস্যা কি? টাহা না থাকলে ওই ফেক জিলোটের দোকানে যাও, ওখানে যাইয়া টাহা বইরে নিয়া। মোর ফোন দে তো এখন মানু বসে রয়েছে, এখন কথা বলতে হবে। কি আর সমস্যা কি মামো? তোমার ফোন দিয়ে ফোন করলে কি ঠোস পড়িয়ে যাইবে ফোনের মধ্যে, নাকি ফোন বাস্ট হয়ে যাইবে? তুমি কেকে না কেকে ফোন দেবা, পরে হেই বেটা মোরে ফোন দিয়া লুতু পুতু আলাপ জমাইতে চাইবে, আর এই মোর সহ্যইবে না। ওরে তোমাকে কি বলতে আছে কি তুমি? কোনো পুরুষ মানে কে ফোন দেবো না যে তোমাকে লুতুপুতু কথা বলবে? আপুটি মনুটি এই কথা তোমাকে বলবে না, আমি এক মাতারিকে ফোন দেবো। কেকে কেকে তুমি ফোন দেবা? কেডা সে মাতারি কেডা? মানে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ এন্ড শি? আমি কেকে কি বলতে আছি, একটা জরুরি ফোন দেব তাও আমার মাতারিকে, সেই নিয়ে একের পর একের পর এক প্রশ্ন খালি দিয়েই যাইতেছি। ফোন দিলে দাও, না দিলে না দাও, দিব না ফোন, থানা ভরিয়ে মরিয়ে যোগ দিই বাবা। দেখতে আসি আমি সত্য কেন? দেখ মোয়ানে মনু, আজ গো তোমার ফোনে কেউ ফোন দেছে কিনা? কোন শ্যামরা যদি ফোন টোন দিয়ে থাকে তাহলে আস্তে করে কল্লাগ্য হালাই দিম। না কেউ তো ফোন দে নাই, বুঝতে পারছি এলে ফোনটা ফেরত দেওয়া লাগে। চিন্তা করি দেখলাম যে এখন যেটা বেতালিয়ে টাইম, এই টাইমে ফোন করলে কেন হ্যালো হ্যালো করিয়া কাটিয়ে দেয়, মানে কথা বলতে না পারে, হু দেখ আমি পয়সা খরচ হইবে করি না। তোমারে দেখলাম তুমি আমার ফোনটারে চেক করতে আসো, কি চেক করছো? কি আবার চেক করব, কোনো কিছুই চেক করি না, কইলাম না যে ফোন করার টাইম শেষ হয়ে গেছে, এই পিনে ফোন দিনে কিছুই না কইলেই হইব? তুমি কি মনে করছো মুই কিচ্ছু বুঝি না? কি তুমি একারে বিদ্যার এত জাহাজ আসছে পড়ছো, তুমি কি বুঝতে পারছো? তোমার ফোনে যে টাহা নাই এইটা একটা মিছা কথা। তুমি আমার ফোন নিয়া এইডা চেক করছো মুই কার লগে কার কার লগে কথা কই, কি হাসুই না? হাসুই হইল হাসুই, আর মিসুই হইল মিসুই, তুই গস কি আতি? তোমার কল লিস্ট নাইলে চেক করছি, তোমার মোবাইল চেক করছি, হাতে কি মহাভারত অসত্য হয়ে গেছে? আর তোমার কলজেটার মধ্যে এত কোডে কা দাঁড়া খাই গেছে হইয়া না? হুম কুদরত মাস্টার, তুমি কইলাম মোর মেজাজটারে গরম কইরা দিতে আসো, তুমি মরে কি সন্দেহ করো? কি সন্দেহ করো ওইটা কও? মুই খুললে কইতে যাম কা? ও তুমি না কইলে মুই বুঝুম না? তো বুঝলে বুঝো, তুমি তুমি যখন এতই বুঝো তখন তুমি বুঝো। তোমারে মুই বুঝা মনে আইবা না, ঘরে আইবা না, বুঝা মনে তোমার। এ লেউ ভাই কেমন আছেন? শরীর টরীর ভালো আছে? আল্লাহ জেফিল রাখছে, আছি ভালো আছি। মুই তো আপনি বাড়িতে যাইতাম সন্ধ্যাবেলা, ভালোই হইলি আপনার লগে দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। ঘটনা হইলে এই যে হাবু, অরে মোরা স্কুল কোনো একটা সংবর্ধনা দিমু আগামী শনিবার। মুই কি কই হইয়া মন দিয়ে হনো, ও কয়দিনের ছুটি রইয়ে দেশে আইছে? ও আমি এখনো জিগাই নাই। জিগাবার প্রয়োজন নাই, তুমি কি চাও তোমার পোলাটা হাওয়া বাতাস টাকাই ঘুরিয়ে বেড়াও? সময় তিন দিন, এই তিন দিনের মধ্যে তুমি তোমার পোলারে অস্ট্রেলিয়া পাঠাই দিবা।
আর নাইলে দূরে কোথাও কোনো আত্মীয় বাসা রেখে দেবা। হনো লাবু মিয়া, যদি তাও না পারো ঘরের মধ্যে আটকাইয়া থুইয়ে দেবা। তোমার তো পোলা একটু, হ্যাঁ ইচ্ছে তো আছে সারা জীবন পোলারে দেখার, হেই যদি হয় তাই তিন দিন পরে তোমার পোলার চেহারা যেন এই গ্রামের কেউ না দেয়। আর এই তিন দিনের মধ্যে আমার সামনে বা সেকেন্ড চেয়ারম্যান সামনে তোমার পোলা যেন না পড়ে, যদি পড়ে। খালি খালি আমি দেখব, দুনিয়ার আর কেউ তোমার পোলারে দেখতে পারবে না। কথাটা কি বুঝছো? বলেন মাস্টার সাহেব, ওই চাই না আমার পোলার নিয়ে নতুন করে কোনো আয়োজন হরে, ওই সমস্ত কোনো দরকার নাই মাস্টার সাহেব। আরে কি বলেন, অবশ্যই দরকার আছে। আবু মুগো স্কুলের স্টুডেন্ট, সে পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়ে আসছে, সে আমাদের গর্ব, সেটা তার পাওয়া উচিত। মুই বলতে পারি নাই আপনার বলছে কেটা, মুই বুঝি মুই মূর্খ হইতে পারি, লেহাপড়া না জানতে পারি। দিন দুনিয়ার খবর তো কিছু রাহি আর কিছু বুঝাও চলি। শোনেন কথায় আছে না যে বেশি লম্বা হইলে জ্বরে ভেঙে পড়ে, মোর পোলা মেলা লম্বা হয়ে গেছে, মুই আর লম্বা বানাইতে চাই না, আর আপনারা হের লম্বা বানাইয়েন না, দেখলে তো জ্বরে ভেঙে পড়বে, মুই সেটা চাই না। কি বলতে আসেন আপনি, আমের কথার আগামাথা তুমি কিছুই বুঝতে পারতে আসি না, কিছু কি হয়েছে নাই কি হয়েছে এটা শুনিয়া আপনি কি হরবে, আপনি কি বাঘের লোকে যুদ্ধ করতে পারবেন? বাবু ভাই, আপনার কথার ভেতরে মুই একটা রহস্যের গন্ধ পাইতেছি। আপনার নাকে বিমার হয়েছে, নাকে ডাক্তার দেখা, নাকে ট্রিটমেন্ট করান, তবু মোর কোলা লইয়ে টানাটানি না করলে বই খুশি হম। শোনেন নানকুশ, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, আমেরে কোনো মতে খুশি করতে পারলাম না, কারণ মোরা সিদ্ধান্ত নিছি হাবুকে সংবর্ধনা দিব, পুরো আয়োজন কমপ্লিট সংবর্ধনা মোরা দিবই। এর কারণ আছে, ও একটা শিক্ষিত ছেলে, ও জগৎ বিখ্যাত ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হয়ে আসছে, ওর অনেক জ্ঞান, এই জ্ঞানের কথাবার্তা যদি ছেলেপুলে শোনে, ছাত্রছাত্রী শোনে, তাহলে তাদের উপকার হবে। এই উপকার থেকে আমি ছাত্রছাত্রীকে বঞ্চিত করবো না, মুই 100% শিওর, এই ছাত্রছাত্রী যদি হাবুর কথাবার্তা ভালো করিয়া শুনে, তারা সবাই হাবু হইতে চাই। আর এক কথা, আপনি কিন্তু থাকতে হইবে, আপনি থাকতে হইবে এই জন্য যে আপনি ছেলেকে যে কি কষ্ট করিয়া মানুষ করছেন, এইটা এই জেনারেশনের জানা দরকার, সেখানে আপনি বক্তৃতা রাখবেন এবং ছেলেমেয়েরা বুঝবে যে বাপ মা কি কষ্ট করিয়া ছেলেপুলে মানুষ করে। আপনারা মোর পোলাডার জীবন ধ্বংস হইরে দিয়েন না, আপনারা মোর পোলারে শিক্ষিত বানাইছেন, এরপিন আপনাকে প্রতি কৃতজ্ঞ। মোর পোলাডার লয়ে টানাটানি পাইরা মোর এই বুকটারে খালি করেন না, এর চাইয়ে আপনার কাছে মোর চাওয়ানোর কিছু নাই, এই একটাই চাওয়ানের আছে, মোর পোলাডার ধ্বংস করে দিয়েন না। মোরে একটা কথা কও, এই উন্নত দেশের মানুষ কি হালসা সারে, মানে বলদ দিয়ে হালসাস দেয়? ভাই ওরা অবশ্যই হালসা সারে, ওরা মগ দেশের মতো বলদ দিয়ে হালস হয় না, তবে ওরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে। হাতেই তো অগো এত উৎপাদন, সারা বছর খাদ্য শস্যে কোনো ঘাটতি নেই। আরে ভাই, মানুষের যে পাঁচটা মৌলিক চাহিদা, এর প্রথম হইল যাইয়া খাদ্য, খাদ্য ছাড়া কোনো বাঁচার কোনো উপায় নাই। আরে খাওন আয় কমে দিয়া, এই যে কোলায় যে মতো বাপসা ছাড়া হারা দিন রোদে পড়িয়ে থাকে, ওই তুই কি সিদ্ধিয়ে বাঁচছো? এই কু মোরা হগল দেখি লেয়া ভাড়া বাদ দিই, ও কোলায় কোলায় যাইয়া হালছো আবু? ওরে বেটা হে ইয়া মুই কইতে আসি না, মুই কইতে আসি যে আট দশটা সম্মানিত পেশার মতো কৃষিটারও তোকে ওইভাবে ভাবতে হইবে, এইটার কোনো কেরমেই ছোট করিয়া কি দেখা যাইবে না, বুঝছো? এ হাবু তোর কথাবার্তা না খুব অসম্ভব মনে হইতেছে, কৃষকের মর্যাদা কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো হইবে? তারা কত উন্নত মানের মানুষ,
তাগুলোকে কৃষক খাটে আই না, তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি, তাদের মর্যাদা তো অন্যরকম। তবে কোন অংশেই কৃষকদেরকেও খাটো করা যাইবে না। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার তার নিজস্ব পেশায় পারদর্শী স্পেশালিস্ট, এটা ঠিক। কিন্তু একজন ডাক্তার কি আইয়া চাউল উৎপাদন করতে পারবে? গম, ভুট্টা, তেল এটা করে কেনা? এটা কৃষকরা করে, এই না? এবং হেইয়া খাইয়াই কলম মোরা জীবন ধারণ করি। ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, ওনারাও কিন্তু এই এই খাইয়া আছে, এই এত খায়। অতএব কৃষির বিকল্প নাই কে? তোরা কৃষি কাম করো না? হ্যাঁ বেটা করি, গত ভির ধান লাগাইছি, ধান কাটতে ঘরে আনছি, আনার পরে খরচ যা হয়েছে হিসাব করে দেখি না লাগাইয়া কিনে খাইতাম ঘরে বইয়া, হাই এই ভালো ছিল। এই যাই একটা কামের কথা কইছো তুমি, এই মোরা যে হারা দিন যাইয়া কোলায় পরি তাই রই দে হুগাই পানিতে ভিজি, এরপরে একে খাইয়া না খাইয়া শরম দেই, তোই সন্ধিয়া লাভ কি? মাথা তো খাড়াই নে, মাথা খাড়াই তৈবে, মাথা খাড়াইলে যাই রেজাল্টটা পাওয়া যাইবে। আমি হইলে যাইয়া আমাকে প্রযুক্তির ব্যবহার হইবে। বোকদার মতো মোর দিকে চাইয়া রয়েছে কিরবার না? মুই কি আরব্য রজনীর কোনো কল্প কাহিনী তো করে শুনাইতে আসি? একারে বোকদার মতো চাইয়া রয়েছে, ওরে বেটা যা কইছি সোহে দেখছি, এরম না যে মোর দ্বারা কেউ গল্প কইছে, এই গল্প মুই তো তার ট্রান্সফার করতে আসি, নিজের সোহে দেখা। ওরা পারলে মোরাও পারমু, উদা মোক একটু কি মনোবল লাগবে যে পারমুই মোরা, হাতে তোকে যেই যেই সাপোর্ট দেওয়া লাগে মুই দিমু, ওরা পারলে মোরাও পারমু, হেরপিন নেই মুই এই দেশে আইছি, বুঝছো? কিন্তু হাতে তোকে সবাই সাপোর্ট লাগবে ভাই, মুই একলা বড় লোক হইতে চাই না, দেবাকে লইয়া বড় লোক মাল্লাই দিলে, বুঝছো? মোক এই দুঃখ কষ্ট তখন আর থাকবে না। তো এতদিন ধরে যে তোকে লোক আলাপ করলাম, এর মূল বিষয় কি, মানে মুদ্র কত হইলো যাইয়া কি, যে কৃষিকাজকে খাড়ো করিয়ে দেখার কোনো স্কোপ নাই, এই গিয়া অন্যান্য আর দশটা বিষয়ের চেয়েও কোনো অংশে কম না। আর এর বেটা আমরা যদি কৃষিকাজ করি তাহলে মানে খাওয়ান দাওয়ানোর কি নিশ্চিত যোগান হইবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে, হারাদিন কোনো জায়গায় বলদার মতো রইতে হুকাইয়া পানিতে ভেজলেই ও কৃষিকাজ না, প্রযুক্তিগত নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করতে হইবে, বুঝছো? ২০ জনের কাপ যেন এক মেশিনে করিয়া দেয়। ও তো এগুলি যদি তোরা ঠিকঠাক করতে পারো, মোরা যদি পারি ব্যবহার লইয়া, তাহা গণিয়া কুল পাবি না, আলাদা কামলা রাখা রাখবে তাহা গোনার লইয়া, বুঝছো? বুঝছো তোরা? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, কি করেন? ওয়ালাইকুম আসসালাম, মুই পেপে তুলতে আসি কান্দুম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, ভালো না থাকলে কে এই পর্যন্ত আইতে পারছি ভাবি? তবে আমার কিন্তু একটা সুখবর আছে। মুই একটা পোড়া কপাইলাম মাতারি, মোর আবার সুখবর। ভাবি দেখেন তো হ্যার কেমন লাগে, মোর নাম হইছে যে সৌচার মেম্বার, মুই তিন নম্বর ওয়ার্ডের মেম্বার। আপনারে মুই চিনি। শুকুর আলহামদুলিল্লাহ, যেহেতু চেনে তাহলে তার কোনো কথা নাই, আমার আর বাড়াই কমাই কিছু হাসামিছা করার দরকার নাই, খুব ভালো লাগছে। আপনার স্ত্রী মারা গেছে কয়েক বছর আগে, মুই হার লাশ দেখতে গেছিলাম আপনাকে বাড়ি। অকন এই আপনি এত দুর্গন্ধে, মোর বউ মরছে কোথায়, আপনি হেয়ে দেখতে গেছেন? এই হের লগে কি আপনার কোনো খাতিল জাতিল আসে নাই? আরে আপনার স্ত্রীর সঙ্গে মোর কোনো যোগাযোগ নাই। আপনি গো গ্রামে চৌকিদার বাড়ি আছে না, হেডা মোর খালার বাড়ি, সেই দিন মুই হেই বাড়ি ছিলাম। যাও বাসি, হেলে মোর সম্বন্ধে তো আপনার বাবা কি জানা আছে? যাই হোক একটা কথা জিগাই, কিছু মনে হরিয়েন না, ওই যে আপনার স্বামী নাই, আপনি কি স্বামীর সারিতেছেন না কি হচ্ছেন? ও মোর খোদা, আপনি কি বলতে আছেন? মোর সাথে মোর স্বামী দেব যাইবে কেরপেন নে, মুই কি খারাপ মাতারিনি?
মগো দুইজনের মধ্যে কত যে ভালোবাসা, কত যে মিল মহব্বত ছেলে। মোরা 3 বছর 7 মাস 12 দিন প্রেম হরছি, তারপরে বিয়ে, তারপরে সংসার। মোরা দুইজন ছিলাম এক আত্মা, এক পরাণ, এক জান। হেই লেখি, উনি উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরার ট্রাক ওনার মাথার উপর দিয়ে উড়াই দিয়ে পলাই গেছে। কোন কি ওই খবর পাইয়া ছুটতে যাইয়া দেখি, ওরে খোদা, গালি রক্ত আর রক্ত, মগজ বাইর হইয়া গেছে। মোর জান মোর দিকে ফেল ফেল লাইয়া তাকাইয়া আছে, কোনো কথা কইতে পারে না। সরি সরি, আমি আসলে বুঝি হাঁটতে পারিনি যে আপনি এই কথা শুনলে বা কষ্ট পাইবেন। যাই হোক, এলো মন খারাপ করিয়েন না। ওই আপনি ওই সাওয়াল বল কি, মোর একটা মাইয়া, মোর স্বামী অনেক আদর করতে, তার জানছেন আদর করে বলতে রাজকন্যা, কত স্বপ্ন ছেলে, একটা স্বপ্ন বাস্তব হইবে না। আপনি কোনো চিন্তাই করিয়েন না, মগো দুজনের যদি আল্লাহ বাঁচাই রাখে, আপনার স্বামীর স্বপ্ন, আপনার স্বপ্ন যা আছে আল্লাহ বাঁচালে আমি পুরো হরতে পারবো বা হরমো কি কাউ গত। হ্যাঁ মাশাল্লাহ, মগো বাড়ি লন। দেখলে আরো টেনশন বাড়িয়ে যাবি। হাবুরে জন্য পথে কাটাইছে না দেখে, আর 3 দিনের মধ্যে হাবুরে অস্ট্রেলিয়া পাঠাই দিতে বলছে। ও সুবহানাল্লাহ, ইয়ে কোন কি, মুই তো একটা জিনিস বুঝলাম না, এই চেয়ারম্যানের কি ক্ষতিটা করছে মোর পুতে যে হওয়ার পিছনে লাগি রয়েছে? হ্যাঁ তো মুইও কইতে পারি না, বলে আগে বাইকটাও হ্যাঁ জিগে দেখি কি ক্ষতি করছে। তুমি বলছি যাতে করে নিয়ে পিসাটা ফালাই দে, তোকে আমি বলছি যে মুরব্বী মানুষ যে ঝাড়ুদের পেয়াস হচ্ছে হাতে করে নিয়া একটু অ্যাক্টিং কর, ঝাড়ুটা রোদ দিয়া দেখা খুশি হইবি। আমি আপনি মোরে ঝাড়ু দিতে বলছেন? তুলো ভাই আপনার মাথার স্ক্রু ঠিক আছে না, সব খুললে খুললে পড়ে গেছে। মুই দেবো ঝাড়ু? মুই কি ঝাড়ু দেবো মাইয়া? হ্যাঁ মুই কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খাইছি বাড়িতে যে মুই এনে এসে ঝাড়ু দিব? শ্বশুর বাড়ির দিকে যে কালে তুমি যাবা, সেকালে তোমার উড়ান ঝাড়ু দেওয়া লাগবে না। হানে
বহুর পারে যাইয়া তোমার খাতা কাঁচা লাগবে না, তোমার বাতরান্দা লাগবে না, তোমার কি পালক বসাই বসাই খাওয়াইবে তোমাকে। দুলা ভাই, আপনি না আসলে পাগল হয়ে গেছেন, আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে। আমি জীবনে ঝাড়ু দিছি, আমি কি ঝাড়ু দেয়া মেয়ে? আপনি বলেন আমি কেন ঝাড়ু দিতে যাবো? ঝাড়ি দেবে বাড়ির কাজের মাতারিরা। পুরি আমার অভিমানী মেয়েটি চলে এসেছে এখানে, বাড়ি এখন তো আমার বিয়েই হয় না, তার আগেই ওনার কাজের মানু লাগবে, ওনার হেল্পিং হ্যান্ড লাগবে। তোমার তোমার কপালে কইলাম দুঃখ। দুলা ভাই, মুই করব আপনার নামে নারী নির্যাতনের মামলা দেব। আপনি কি দোয়া করলেই হয়ে যাবে নাকি? আপনি চাইলেই আল্লাহ দিয়ে দেবে মোরে। হ্যালো, কি খবর, কি ঘটনা তোমার? ওরে ঘটনা ঘটনা গ্রামে আওয়ার পর তো ঘটতেই আছে, এখন কোনটা থুইয়া কোনটা কমু, এটা তো মেলা শিডিউলের ব্যাপার। তোমার কাছে আমি ওইসব কোনো ঘটনা জানতে চেয়েছি। হ্যালো, কোন ঘটনা জানতে চাইছো? তোমার সাথে আমার কি কথা হয়েছিল? কথা তো আমরা অনেক কথাই বলছি, এখন কোনটার কথা বলতেছো? হেই খুলিয়ে কও। কথা ছিল তুমি আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগাবে, দুপুরে লাঞ্চ করার আগে ফোন দেবে, আমি ভিডিও কলে তোমাকে দেখতে থাকব, তারপরে লাঞ্চ করব। এরপর বিছানায় যাওয়ার আগে তুমি আমার সাথে আবার কথা বলবে, তোমার সাথে কথা বলতে বলতে আমি ঘুমাবো। তুমি আমার কোনো কথাটা রাখো নাই। কোনো কথা রাখো নাই? কোন কথা রেখেছি তুমি আমার? ওরে পাগল, এ কইলে হয়? আয় অস্ট্রেলিয়ার লগে বাংলাদেশের সময় প্রায় 5-6 ঘন্টা ডিস্টেন্স, এখন মুই যদি এই ফোন দেই মাইস রাখতে, তা আব্বা আইয়ে তোমার সুরেবি যে তোর কি জিনে দর্শ, তুমি আজ রাইতে কাল লগে কথা কও। আবার তুমি যখন ব্যস্ত থাও তখন মুই এনে থাই ফ্রি, আবার যখন মুই ফ্রি থাই তখন তুমি ব্যস্ত থাও, টাইমিং মেলতে আসে না। আর সব মিললে গ্রামের মধ্যে আইয়া একটা উদ্বেগের মধ্যে আছি, বুঝছো? এই জন্য তোমার সাথে কথা হইতে আসে না। তবে তুমি আমার মনে আছো, এইটা লইয়া তোর টেনশন করা লাগবে না। বুঝছি, কি বুঝছো? আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝছো? হ্যাঁ কবে না বুঝছো, বুঝছি। কি বুঝছো? তুমি আমাকে অ্যাভয়েড করতে চাইছো, আমি তোমাকে ফোন দেই তোমার সাথে আমার কমিউনিকেশন থাকুক, তুমি সেটা চাইছো না। ওকে ফাইন, এখানেই শেষ, আমার কল আর কখনোই তোমার কাছে যাবে না। কাটতে দেখা যাও, একটু অভিমান করিয়া থাও, ওইগুলো আবার যাইয়ে দেখি তামসা কদ্দুর জমছে, এরপর আবার ফোন দেবো। মানে তোমার সাল্লা ভালো হয়েছে নাকি? আমার ভালো আছে, আবার গরু খর বড়া গরু কি কর। আহারে, আপনার বউ যেদিন মইরা গেছিল আমি কি এক ফিরে চিন্তা করছিলাম ওই বাড়ি বউ আমার যাইতে হইবে? শোনেন, এই যাই কিছু কর, আর সব হয়েছে যে উপরওয়ালা লীলা খেলা, এছাড়া কিছু নির্ধারণ হয় না, নাইলে মোর বউ ইবা কে মরবে? আর আজ যে আপনার বাড়ির দুয়ারে আইলাম, এই যে শরবত খাই আপনি বিয়ে করবো, সব মাওলার ইচ্ছা। যাই হোক, তো ওই যে মাইয়ের কথা যে কইলেন, মাইয়ের নাম কি? মোর মাইয়ের নাম রাজকন্যা, বলছি না হ্যার বাপে অনেক শখ কইরা নাম রাখছে আদর কইরা রাজকন্যা। ও তাহলে আপনার মায়ুগ্গে একটু বলেন, একটু মায়ুগের দুই নজর বাড়িয়ে দেখি যে কদ্দুর সুন্দর হয়েছে, কথা নিয়ে লম্পা হয়েছে, কোন দিকে ঘুরতে গেছে, গ্রামে খেলতে আছে, আইবে এনে আপনারা খান। কটক সাহেব, বিস্কুট নেন। এ মেম্বার সাহেব, আপনি এই মাথার মাই ধার লেগে তো পাগল হয়েছেন কি লেগে? আপনি আইসেন স্যার দেখতে হ্যারে ভালো দেখবেন, পছন্দ হয়েছে কিনা কইবেন, এরপর আমরা সামনে উগম মাই ধার লেগে দিকে গিয়েছে। না ওনারে তোমার পছন্দ হয়েছি আলহামদুলিল্লাহ, হ্যালে আর কোনো দেহা দেহের কিছু নাই, হ্যালে এখন উগম সামনে আর কি। মোর কিন্তু একটা আবদার আছে,
না না ঠিক আছে, কয়েন কয়েন আপনার ব্যাপার আবদার মই পূরণ হবে। আমরা দেখতে গেছিলাম, দেখতে দেখে মনে করলাম কি বুলবুলি চলো তাহলে একটু ভাইকে খবরটা দিয়ে যাই যে এরকম সম্বর্ধনা কানে কানে ফেলা ফেলা হয়ে গেছে। তোমার বাইরে বাড়িতে আসছি উডুরিয়া বলতে পারেন, আপনি উমান্যা বলতে পারেন, কিন্তু আপনি অপমানে দিয়ে কিন্তু কথা বলতে পারেন না। কোনোদিন মোর বাড়ির শহর দিতে তোমার মাস্টার আর কোনোদিন না দেয় আর মোর বলার নাম কি সম্মান আছে বিষয়টা পিটারের কাম আসছিল আবার কথা কই দিয়েছি যোগ্য বাপের যোগ্য সন্তান আর তাছাড়া আমনে না শিক্ষিত মানুষ, অস্ট্রেলীয় গনে পড়াশোনা করিয়েছেন, মানের এত প্রবাদ শুনেন, ওই প্রবাদ গো হনেন নাই, বন্যের বনে সুন্দর আর লেবুর পুত হাবু কসুরি পানায় পিছনে হাজারে হাজারে লোক ঘোরার কথা, মোর পিছনে তো কে ওই ঘোরার কথাটা, কে কি সস্তা জিনিসের কাস্টমার বেশি। এই গোলামের পুতুরে এত বড় সাহস হয়, তুই মোরে সস্তা কয়, এত বড় সাহস হয় তুই মোরে সস্তা কও। এ মানিক, এ মানিক ভাই, আপনারা আবার ওনারা দাবি করেন যে আপনারা ওনার ভক্ত, ওনার আপনারা হইলো শিষ্য, ওনার নেতৃত্ব মানেন, অথচ নেতার জন্ডিস হইছে হেট কিট পারেন না, মিয়া ডাব খাওয়ান মিয়া নিয়া রাঙ্গা চামড়াটা। আপনি যে মোরে বিয়ে করেন লেগে পাগল হয়ে গেছেন গাই, আপনার বাড়ির লোকজন জানে, আপনার পরিবার রাজি আছে?